আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই আমার স্ক্রিনে একটা ইনভয়েস দেখতে পাচ্ছেন, মানে বিল দেখতে পাচ্ছেন। সো আমরা যারা ছোট ছোট অর্গানাইজেশন রান করি, বিভিন্ন কারণে আমাদের কাস্টমারদেরকে বিল দিতে হয়, ইনভয়েস দিতে হয়। তো এরকমই একটা ইনভয়েস বা বিল এক ক্লিকের মাধ্যমে, মানে কোনো প্রকার এক্সেলে ডিজাইনিং না করে অটোমেটিকলি আমি কিভাবে তৈরি করতে পারি, সেই টিউটোরিয়ালটা আজকে আমরা দেখব। তো আপনি আমাদের স্ক্রিনে যে বিলটি দেখতে পাচ্ছেন, এই ইনভয়েসটি কিন্তু কোনো প্রকার এক্সেলে কাজ না করে, কোনো প্রকার এক্সেলে ডিজাইন না করে, এটা কিন্তু অটোমেটিকলি এখানে নিয়ে আসা। তো এই ফাংশনটা এক্সেলের মধ্যেই আছে। আমরা এক্সেল থেকে দেখব যে এ ধরনের একটা ইনভয়েস বা এ ধরনের একটা বিল আমরা কিভাবে তৈরি করতে পারি একটা ক্লিক করার মাধ্যমে। এই জন্য আমাদের একটা ব্ল্যাঙ্ক এক্সেলে যেতে হবে। তো আমি একটা ব্ল্যাঙ্ক এক্সেলে যাচ্ছি। আপনারা কি করবেন, আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন। যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, সেক্ষেত্রে আমরা যখনই এ ধরনের ভিডিও আপলোড করব যেটা আপনার জন্য হেল্পফুল, আমরা এইচআর নিয়ে, অন্টারপ্রেনারশিপ নিয়ে, এক্সেল নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা যখন ভিডিও আপলোড করব, তখন অটোমেটিকলি আপনি আপনার ইউটিউবের ড্যাশবোর্ডে এটা দেখতে পাবেন। সেক্ষেত্রে মনের অজান্তে একটা প্লে বাটনে চাপিয়ে দিলেন এবং সাথে সাথে কিন্তু আপনার একটা টিউটোরিয়ালের মাধ্যমে একটা ভালো একটা লার্নিং বা ভালো একটা নলেজ কিন্তু আপনি গেইন করলেন এখান থেকে। তো চলেন আমরা একটা ব্ল্যাঙ্ক এক্সেলে চলে যাই। আমরা একটা এক্সেল নিলাম, এই পর্যন্ত আসি। এখানে দেখেন অনেক কিছু আছে, উপরে এইখানে দেখেন সাজেস্টেড সার্চ বিজনেস। তাহলে আমরা যদি একটা ইনভয়েস বা একটা বিল বানাতে চাই, সেটা কিন্তু আমার একটা বিজনেসের পার্ট, তাহলে আমরা একটু বিজনেসের মধ্যে চলে গেলাম। এখানে দেখেন অনেক কিছু দেওয়া আছে, অনেক ইনভয়েসের মডেল দেওয়া আছে। এর মধ্যে দেখেন এখানে একটা বিষয় লেখা আছে যে ইনভয়েস, আমরা এটাতে ক্লিক করলাম। এরপরে আমরা এখানে ক্রিয়েট অপশন আছে, এই ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। এরপরে দেখেন আমি যেমনটি দেখিয়েছিলাম আমার একটা ইনভয়েস, ঠিক সেরকমই একটা ইনভয়েসের টেমপ্লেট কিন্তু এখানে চলে আসছে। এরপরে এটা আপনি আপনার মনের ইচ্ছা মতো ডিজাইন করেন। আপনি এই ছবিটা যদি রাখতে না চান তাহলে এখান থেকে মুছে ফেলেন। আচ্ছা, এখানে একটা লেখা ছিল, এগুলোকে আমরা যদি একটু কালার করে দিই, আমরা ব্যাক এন্ড কালার না করে আমরা ফ্রন্ট কালার করে দিই। তাহলে দেখেন এই কোম্পানি নেম, এখানে আপনি কোম্পানির নাম লেখেন, অথবা আপনি যদি মনে করেন এখানে আপনার কোম্পানির লোগো নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনি এখানে লোগো নিয়ে আসেন। আমি যেমনটি লোগো দিয়ে সাজিয়েছিলাম, এখানে আমার অ্যাড্রেস দিয়েছি, তারপরে এখানে ইনভয়েস আমি কাকে বানাচ্ছি, এখানে আমি আমার কি দিয়েছিলাম, আমি আমার অ্যাড্রেস দিয়েছিলাম। দেখেন এইভাবে এখানে অ্যামাউন্টগুলো লিখে রাখলেন যে সে 1500 টাকা। এখানে দেখেন ডলার সাইন হয়েছে, এই ডলারগুলোকে আমরা চাইলেই কিন্তু টাকায় রূপান্তর করতে পারি। সেজন্য কি হলো, সবগুলোকে আমরা সিলেক্ট করে এই যে এখানে দেখেন নাম্বার যে ফরম্যাটটা আছে, নাম্বারিং ফরম্যাটের মধ্যে থেকে আমরা এখানে কারেন্সিতে চলে যাব। এবং এখানে দেখেন সিম্বল, সিম্বল এখানে নান লেখা আছে, এই নানটাকে আমরা আসলে টাকায় কনভার্ট করবো। সেক্ষেত্রে এখানে আমরা একটু খুঁজি টাকা কোথায় আছে। দেখেন এখানে অবশ্যই থাকার কথা, ইংলিশ এই যে দেখেন বাংলা, বাংলাদেশ, তাহলে টাকা। এটা যদি আপনি সিলেক্ট করে ওকে করে দেন, সাথে সাথে কিন্তু এগুলো কিন্তু আপনার টাকা হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা কিন্তু ইজিলি, আমি যেমনটি একটা ইনভয়েস বানিয়েছিলাম আর সেরকম একটা ইনভয়েস কিন্তু আপনারা প্রিপেয়ার করতে পারেন। এই যে যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি, যে এইখানে আমার লোগো, কোম্পানি অ্যাড্রেস এগুলো দিয়ে আমি কিন্তু সুন্দর করে একটা বিল তৈরি করেছি। এটার জন্য আমার কিন্তু কোনো ফর্মেট ডিজাইন করতে হয়নি, যেরকমটি আমরা এখানে এক ক্লিকে এটা বের করে ফেললাম। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।